দেবীমাকে ডাকাতি করে এনে প্রতিষ্ঠা করেন সাত ডাকাত। সেই থেকে সাত ভাই কালীতলায় পূজিত হচ্ছেন দেবী। সীমান্ত শহরের এই কালী মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস। ডাকাতি করে ফেরার পথে দেবীর আদেশে দেবীকে সাথে করেই নিয়ে আসেন ডাকাত দলের সদস্যেরা। প্রতিষ্ঠা করেন ইছামতি নদীর তীরে, জঙ্গলে ঘেরা বটগাছের নিচে। সেই থেকে একইভাবে পূজিত হচ্ছেন দেবী মা। কথিত আছে, অবিভক্ত বাংলার যশোহরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যান সাত ভাই ডাকাত। ডাকাতি করে ফেরার পথে দেবীর আদেশ হয়, সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকেও নিয়ে চল। আদেশ অনুসারে দেবীকেও সাথে করে নিয়ে আসে ডাকাত ভাইয়েরা। ঘন জঙ্গলে ঘেরা ইছামতির তীরে বটগাছের নিচেই দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন। কিন্তু পুজো করবে কে? শুরু হয় পুরোহিতের খোঁজ। এরপর স্থানীয় চক্রবর্তী পরিবারের একজনকে পুরোহিত হিসাবে নিযুক্ত করা হয়। সেই থেকে বংশ পরম্পরায় চক্রবর্তী পরিবারের সদস্যরাই পুজো করে আসছেন দেবী মায়ের। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার অন্তর্গত পুরাতন বনগা, যা আজও সাত ভাই কালীতলা নামেই পরিচিত। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালোপুর পঞ্চায়েতের অন্তর্গত সাত ভাই কালীতলা। কয়েকশো বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে এই মন্দির। মন্দিরে দেবী মূর্তি আজ মন্দির লাগোয়া প্রাচীন বটবৃক্ষের গর্ভে বিলীন হয়েছে। বছরে 365 দিন নিয়ম করে সকাল বিকেল পুজো হয় এই মন্দিরে। তবে কার্তিক মাস ও গোটা পৌষ মাস জুড়ে চলে বিশেষ পুজো। গোটা পৌষ মাস জুড়ে মেলা বসে এখানে। বনগা সংলগ্ন এলাকা তো বটেই, জেলা এমনকি ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী আসেন এই মন্দিরে পুজো দিতে। সারা বছর বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন মায়ের মন্দিরে। পুজোর সামগ্রী নিয়ে তাদের জন্য অপেক্ষা করেন স্থানীয় দোকানিরা। রাত পোহালেই কালী পুজো। স্বাভাবিকভাবেই পুজোর আগে সেজে উঠেছে মন্দির চত্বর। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবছরেও বহু ভক্ত সমাগম হবে মন্দির চত্বরে। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল, স্কুল, সবই পরিচিতি পেয়েছে আজ সাত ভাই কালীতলা নামে। মন্দিরের পুরোহিতেরাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন। বর্তমানে চক্রবর্তী বংশের পঞ্চম পুরুষেরা পুজোর দায়িত্ব সামলান। পালা করে বংশের বর্তমান সাতজন পুরোহিত পুজো করেন এই মন্দিরে। এ বিষয়ে মন্দিরের পূজারী বলেন, একটু ভিড়টা বেশি হয়, তাদেরই প্রতিষ্ঠা, তাদের নামেই প্রতিষ্ঠা হয়েছে সাত ভাই কালীতলা। আমি আমাকে দিয়ে আমি পঞ্চম পুরুষ, সকাল ধরুন 9টায় পুজো বসে, শনি মঙ্গলবার একটু আগে বসে, আর পৌষ মাসে আপনার পুজো বসতে হয় আপনাকে প্রায় 4:30-5টা ভোর, আর সারাদিন চলে। পৌষ মাসে কোনো বন্ধ বন্ধ হয় না, আর এই অন্য সময় মানে অফ মানে পৌষ মাস বাদ দিয়ে ওই 9টায় সময় খুলে 2:30 পর্যন্ত চলবে পুজো। আর যদি যাত্রী থাকে তাহলে বন্ধ হবে না, আর যদি যাত্রী না থাকে তাহলে 2টোই বন্ধ হয়ে যাবে, আবার 5টায় খুলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।